আজ সকালটা শুরু হলো একরাশ লজ্জা দিয়ে। আমার বুঝতে বাকি রইল না, আরান আমাকে বিছানায় এনে শুয়ে দিয়েছে। লজ্জা জেকে বসেছে, পাশে তাকিয়ে দেখলাম পরী ছাড়া কেউ নেই। তাই ফ্রেশ হয়ে পরীকে হালকা ফ্রেশ করে খাইয়ে রুম থেকে বের হলাম। মামুনি আর খালা হাতে হাতে কাজ করছে। আমি পরীকে নিয়ে মামুনির কাছে গেলাম, মামুনি পরীকে আদর করে দিল না। খালা আমার মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমার কথা নাই বা বললাম। খালা আমাকে আম্মাজান বলে ডাকে, খুব ভালো লাগে খালাকে। মামুনি আমি আর খালা একসাথে নাস্তা সেরে নিলাম। খাবার খাওয়ার সময় মামুনি জানালো আজ বাবাই আসবে। কোম্পানির কাজটাতে আপাতত কোনো ঝামেলা নেই, ওনার ম্যানেজার সব সামলে নিবে। বাবাই আসবে শোনার পর থেকে নার্ভাস লাগছে, বারবার চিন্তা হচ্ছে উনি আমাকে কিভাবে দেখবেন। আমার চিন্তারত চেহারা দেখে মামুনি বলল, চিন্তা করেছিস কেন? তোর বাবাই সিরিয়ালের জল্লাদ শ্বশুরের মতো না, উনি শান্ত স্বভাবের মানুষ। আর তোর কথা জানে তোকে সে মেয়ে বলে। তুই নিজেই চিন্তা করে দেখ, নিজের বাবার সামনে যেতে কেন এত টেনশন করতে হবে, পাগলি মেয়ে। খালা হেসে উঠে বলল, আম্মাজান কেন এত চিন্তা করবার লাগছ? ভাইজান সাফ দিল, র মানুষ, উনারে নিয়ে টেনশন কইর না। আমি মামুনির আর খালার কথা শুনে মুচকি হাসলাম। খাবার শেষ করে পরীকে খালার কাছে দিল ম। মামুনি রান্না করছে তাই গুটি গুটি পায়ে মামুনির কাছে গেলাম। মামুনি কপট রাগ দেখালো কিন্তু তা উপেক্ষা করে বললাম, মামুনি শুনো একটা কথা বলি, আমার সিজার হয়েছে অনেক দিন হলো আর তোমরা আমাকে নিয়ে যা শুরু করেছো এতে মনে হচ্ছে আমি ছোট বাচ্চা। প্লিজ মামুনি বুঝার চেষ্টা করো, আমি একা আজাইরা বসে থাকলে আমার বিরক্ত লাগে। আর তাছাড়া তুমি বলেছ এইটা আমার বাড়ি, আমার সংসার, তো আমাকে এইভাবে বসিয়ে রাখার কি দরকার? একটু তো ভেজাল করো যাতে আমার সংসার ইন্টারেস্টিং হয়। কিন্তু তা করবে কেন, মেয়ে বলেই সব শেষ করে দিয়েছ। আজ আমি কোনো কথা শুনব না, আমি আজ সব রান্না করব বাবাইয়ের জন্য। শুনেছি মনের রাস্তা পেট থেকে শুরু হয়। প্লিজ প্লিজ মামুনি। মামুনি আমার কথা শুনে হেসে উঠল, আমার মাথায় হাত বুলিয়ে বলল, শাশুড়ি হওয়ার আগে আমি একজন মেয়ে ছিলাম, এরপর বউ, এরপর মা, আর এখন শাশুড়ি, তাই বুঝি একটা মেয়ের ক্ষেত্রে প্রতিটা ধাপ কেমন হয়। আমি তো কাজ করতে দেই না, কারণ তোর জায়গায় আমার মেয়ে হলে আমিও চাইতাম অন্তত অসুস্থ থাকা অবস্থায় আমার মেয়েটা যেন রেস্টে থাকে। অন্তত কিছু দিন তার শ্বশুর বাড়ির লোকজন তাকে কাজ থেকে ছুটি দেয়। আমি তোকে সেই জন্যই কাজ করতে দেই না, জানিস আমরা মেয়েরা আলাদা ধাতু দিয়ে তৈরি। শতকষ্ট হাসি মুখে সহ্য করতে পারি কিন্তু কেউ সেই কষ্টগুলোর ভার নিতে চায় না। আমি চাই না তুই অন্ততপক্ষে আমার থেকে কোনো কষ্ট পাস। আমি চাই আমার আর তোর সম্পর্ক কোনো বান্ধবী থেকে কম না হোক। তবে হ্যাঁ, এমন না যে বসিয়ে খাওয়াবো, আমি কিছু মাঝে মধ্যে শাশুড়ি হয়ে যাব। আমি মামুনির কথা শুনে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, এই মুহূর্তে শাশুড়ি হয়ে যাও মামুনি, আজ একটু রান্না বান্না করতে ইচ্ছে করছে। মামুনি হেসে উঠে বলল, ঠিক আছে হয়ে গেলাম শাশুড়ি, কিন্তু ভারী কিছু ধরবি না, সব কিছু নামানো আছে, তুই শুধু রান্নাটা করবি। ঠিক আছে মামুনি, তুমি এখন যাও তোমার নাতনিকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দাও, তার দাদাভাই আসছে বলে কথা। মামুনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে যাচ্ছি, তবে রহিমাকে রেখে যাচ্ছি, ও তোকে সাহায্য করবে।
মামুনি চলে গেল, আমি আস্তে আস্তে রান্না শুরু করলাম। এর মধ্যে দুইবার রুমে গিয়ে পরীকে খাইয়ে এসেছি। মামুনি পরীকে তার রুমে নিয়ে চলে গেছে। রান্না শেষ করে শাওয়ার নিতে চলে গেলাম। যাওয়ার সময় খালাকে বললাম ফ্রেশ হয়ে আসতে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। ফ্রেশ হয়ে বের হতেই দেখি খালা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল নিচে যেতে, বাবাই চলে এসেছে আমাকে খুঁজছে। আমি ওড়না দিয়ে ঘোমটা টেনে বের হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে চোখ পড়ল সামনে। সোফায় আরান বসে আছে, তার পাশে আরানের মতো লম্বা চওড়া একজন লোক বসা, চেহারায় বয়সের ছাপ। আমার বুঝতে বাকি রইল না, এটাই বাবাই। আরান আর ওনার চেহারা মধ্যে শুধু চুলের ভাজের মিল পাওয়া যায়। আরান মায়ের চেহারা পেয়েছে, বাবাইয়ের হাইট আর গায়ের রং পেয়েছে। আমি বাবাইয়ের সামনে গিয়ে পা ধরে সালাম করতে নিলেই বাবাই বাধা দেয়। আমি এতে হকচকিয়ে গেলাম। বাবা আমাকে অবাক করে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার প্রয়োজন নেই মা, তুই বরং আমার পাশে এসে বসো। আমি বাবাইয়ের কথায় মুচকি হেসে বাবাইয়ের পাশে বসলাম। বাবাই আমার সুবিধা অসুবিধা জিজ্ঞেস করছে, আমিও উত্তর দিচ্ছি। আসলেই বাবাই মাটির মানুষ, যার মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল মানুষ। মামুনি পরীকে নিয়ে এসে বাবাইয়ের কোলে দিল। বাবাই ছলছল চোখে পরীকে কোলে নিল আর আদর করতে লাগল। আমি আর চোখে আরানের দিকে তাকাতেই দেখি আরান আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখে চোখ পড়ে গেল। আমি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকলাম। রাতের কথা মনে পড়তেই আরও বেশি লজ্জায় কুঁকড়ে গেলাম। বাবাই পরীর সাথে কত শত কথা বলছে। বাবা দুইটা লাগেজ দেখিয়ে বলল, আরান এইগুলো রুমে নিয়ে রেখে দিস, একটাতে আমার মিষ্টি মায়ের জন্য তার বাবাইয়ের তরফ থেকে কিছু উপহার, আরেকটাতে আমার ছোট পরী দিদিভাইয়ের জন্য তার দাদার তরফ থেকে উপহার। আরান ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমার জন্য কি এনেছ? সবত মেয়ে আর নাতনির জন্য আমি কি পর হয়ে গেলাম নাকি? বাবাই আরানের কান মলে দিয়ে বলল, হিংসুটে কোথাকার, তোর জন্য ছোট থেকেই এনেছি, তাও তুই এদের হিংসে করছিস। আরান কানে ব্যথা চোখ মুখ কুচকে বলল, বাবা আমার লাগছে, ছেড়ে দাও। আমি আর মামুনি ওনাদের কাণ্ড দেখে হেসে ফেললাম। বাবা আরানের কান ছেড়ে দিল। বাবাইকে ফ্রেশ হতে বলে আমি, মামুনি আর খালা খাবার রেডি করতে লাগলাম। আরান পরীকে নিয়ে রুমে গেল ফ্রেশ হতে। সবাই মিলে একসাথে বসলাম খেতে। বাবাই খাবার মুখে দিয়ে খাবারের বেশ প্রশংসা করল। সবাই খাবারের প্রশংসা করলেও আরান চুপচাপ খেয়ে চলছে। আমার অবচেতন মন বার বার চাইছে আরানের প্রশংসা শুনতে, কিন্তু আরান কিছুই বলল না। খাবার শেষে বাবাই আমাকে একজোড়া স্বর্ণের বালা পরিয়ে দিয়ে বলল, এইটা আমার মায়ের হাতের অসাধারণ রান্নার জন্য। আমি মানা করার সত্ত্বেও উনি বালা জোড়া পরিয়ে দিল খাবারের পাট চুকিয়ে। আমি আর খালা সব গুছিয়ে নিলাম। বাবাই বাবাইয়ের রুমে চলে গেল রেস্ট নিতে। আমি জোর করে মামুনিকেও পাঠিয়ে দিল ম। আমি রুমে গিয়ে দেখি পরি ঘুমিয়ে আছে আর আরান আলমিরার মধ্যে কিছু খুঁজছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কিছু খুঁজছেন? আমি হেল্প করব খুঁজতে। উনি আলমিরার কাপড় ওলটপালট করতে করতে বলল, উহু দরকার নেই, তুমি বরং বিছানায় গিয়ে বসো মিষ্টি। আমি ওনার কথা মতো বিছানায় গিয়ে বসলাম। তখন আমার ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি মা ফোন করেছে। রিসিভ করে কথা বললাম, বেশিরভাগ কথাই ছিল আমার ছোট পরীকে নিয়ে। নানা নানির জান হয়ে গেছে আমার ছোট পরী। ফোন রাখতেই আরান আমার সামনে এসে বসল। আমি ফোন পাশে রেখে আরানের দিকে তাকালাম। উনি নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, মিষ্টি তোমার বাম হাতটা দাও তো।
आमी ओनार कथाय हकचकिए गेलाम। उनी मिष्टि करे हेसे आबार बोल्लो, उफ एतो भय पाओ केनो? हाथ सामने बाड़ाते बोलछी शुधु। आमी ओनार कथा मतो हाथ सामने बाड़ालाम, तखन उनी आलतो करे आमार बाम हात धरे शार्टेर बुक पकेट थेके एकटा आंगटी बेर करे आमार बाम हातेर अनामिका आंगुले पड़िये दिल। आमी हा होये ओनार दिके ताकिये आछी। उनी मुचकी हेसे बोल्लो, तोमार रान्ना आसलेई असाधारण, आर शुनेछि नतुन बउ किछु रान्ना करले ताके गिफ्ट दिते हय, ताई तोमार जन्ये एई आंगटी। তবে এইটা বিয়ের পর দিন কিনেছিলাম তোমায় দিব বলে, কিন্তু সময় সুযোগ আর মনেও ছিল না, তাই দিতে পারিনি। আমি ওনার দিকে অবাক নয়নে তাকিয়ে ওনার কথা শুনছি। উনি আবার বলল, এখন সময় সুযোগ আর উপলক্ষ পেয়েছি, তাই এখন দিয়ে দিল ম। আমার হাতের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর ডিজাইন করা স্বর্ণের আংটি। উনি আমাকে জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে তোমার? যদিও আমার মেয়েদের জিনিসে তেমন কোনো ধারণা নেই। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, খুব সুন্দর হয়েছে, আপনার পছন্দ আছে বলতে হবে, আমার খুব পছন্দ হয়েছে। উনি উঠে দাঁড়াতে দাঁড়াতে আস্তে করে বলল, আসলেই আমার পছন্দ আছে, যা তোমাকে দেখলে আমার বার বার মনে হয়। আমি ওনার কথায় চকিত হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, কিছু কি বললেন? উনি অপ্রস্তুত হয়ে বলল, আব না না, কিছু না, কিছু বলিনি। উনি মিন মিন করে বললেও আমি ওনার কথা স্পষ্টভাবে শুনতে পেয়েছি। আচ্ছা, উনি এই কথায় কি মিন করলেন? আমি কি ওনার পছন্দে ছিলাম? প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, ধুর, ওনার কথাটা না শুনলেই ভালো হতো। দিন এইভাবেই যেতে থাকল। আমার পুরো দিন কাটে মা, খালা আর পরির সাথে, আর সন্ধ্যা বাবাইয়ের সাথে গল্প করে। আরান অফিসে থাকে সারাদিন, কিন্তু যখন বাড়িতে আসে তখন আমার হাল নাজেহাল হয়। বই নিয়ে বসিয়ে দেয়। ওই দিনের পর থেকে সতর্ক হয়ে গেছি, এখন ঘুম আসলে সোজা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। দুই সপ্তাহ চলে গেছে, আজ আমার ভার্সিটিতে যেতে হবে। খুব বিরক্ত হয়ে তৈরি হলাম, ছাই রঙা চুড়িদার আর সুন্দর করে হিজাব পরে নিলাম। পরীকে নিয়ে বের হলাম রুম থেকে। মামুনি বাবাই আমাকে দোয়া করে দিল ন। আসলেই তারা খুব ভালো, অমায়িক, আমাকে সত্যিই তাদের মেয়ে বানিয়ে নিয়েছে। আরান গাড়িতে ওয়েট করছে, আমি যাওয়ায় সে গাড়ির দরজা খুলে দিল। উনি আমার দিকে তাকিয়ে বলল, পরীকে নেয়াটা কি খুব দরকার ছিল? আমার খুব রাগ হল, একে তো কথা না শুনে নিয়ে যাচ্ছে, আবার আমার বাচ্চা মেয়েটাকে রেখে যাওয়ার কথা বলছে। ওনার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি আর পরি বাসায় চলে যাচ্ছি, আপনি বরং ভার্সিটি চলে যান। উনি আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আমি রেগে বললাম, একে তো মানা করার সত্ত্বেও নিয়ে যাচ্ছে, আবার মেয়েকে রেখে যাওয়ার কথা বলছে, বেশি করলে যাবই না। উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না না, থাক বাবা, মেয়ে রাখে যাওয়ার দরকার নেই, চলো যাওয়া যাক। গাড়ি চলতে লাগল আপন গতিতে। বাইরে তাকিয়ে চারপাশ দেখতে লাগলাম। কতদিন বের হওয়া হয় না, সব কেমন নতুন লাগছে। গাড়ি থামল বড় একটা গেইটের সামনে। এইটাই সেই ভার্সিটির গেইট যেটাতে আরান পড়েছে আর এখন আমি পড়ব। আরান নেমে আমার পাশের দরজা খুলে দিল। আমি নামতেই উনি আমার হ্যান্ড ব্যাগ হাতে নিল। তা দেখে আমি ওনার কাছে গিয়ে ব্যাগ নেয়ার কথা বলতেই উনি বলল, তুমি বাচ্চা কোলে নিয়ে আছো তাই তোমার ব্যাগ নিয়েছি, এতে সমস্যার কিছু দেখছি না।
আমার সমস্যা হচ্ছে না তাই তোমার ও হওয়ার কথা না। আমি ওনার কথায় চুপ হয়ে গেলাম। উনি আমাকে তার সাথে করে নিয়ে ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সামনে এগোতেই একটা মেয়ে আমাদের পথ আটকে দাঁড়ালো। আমি মেয়েটির দিকে তাকালাম। তাকে চিনতে বেশি সময় লাগলো না। এটা সেই মেয়ে যাকে আমার প্রাক্তন বরের রুমে দেখেছিলাম আর শেষ বার সুপার শপের সামনে দেখেছি। আমি আরানের গা ঘেঁষে দাঁড়ালাম। আরান আমাকে এক হাত দিয়ে তার বাহুডোরে আগলে নিল। আমি আরানের দিকে তাকালে আরান আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করল। তার ইশারা জানান দিচ্ছে আমি আছি তোমার পাশে। আরান থেকে চোখ সরিয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা হাসি বলে দিচ্ছে সে আমার সামনে তিক্ত কিছু উপস্থাপন করবে। আমি মন শক্ত করলাম তিক্ততা সহ্য করার। এইভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন? এইটা কোনো ধরনের অসভ্যতা, রাগী কণ্ঠে বলল আরান। আমি আরানের দিকে তাকিয়ে দেখি উনি রেগে আছে। মেয়েটার ডোন্ট কেয়ার ভাব নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। আমি এইবার মুখ খুললাম। বিরক্ত রাগ দুটোই লাগছে তাই বললাম, হেংলার মতো সামনে দাঁড়ালেন কেন? ভদ্রতা আজও শিখলেন না। মেয়েটা আমার কথায় বেশ রেগেই বলল, করবেন না, এটা আর করবেন না। এইবার আমি আর ছাড় দেব না। তোমার মতো দু আঙ্গুলে মেয়ে আমাকে এইভাবে কথা বললে তা আমি মেনে নিব না। আমি তা ছেলের সুরে বললাম, কেন আপনি কি চার আঙ্গুলে কারো কাছে এইসব শুনতে অভ্যস্ত যে দু আঙ্গুলের মেয়ের কাছ থেকে শুনতে কষ্ট হচ্ছে? সো সেড। মেয়েটা আরো রেগে বলল, চুপ করো, তুমি কেমন মেয়ে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমাকে যা নয় তা বললে এখন তুমি কেন অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছ? নাকি আমাকে বাজারু মেয়ে বলেতে বলতে নিজেই সেই রকম হয়ে গেছ? হা, তোমার মতো মেয়েদের জানা আছে টাকার জন্য যে কারো কাছে চলে যায়। আমার রাগে চোখের পানি চলে আসছে, কিন্তু আরান আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করল যাতে না কাঁদি। আমি আরানের দিকে মাথা কাত করে তাকিয়ে অসহায়ত্ব জাহির করলে আরান মুচকি হেসে বলল, এই মেয়ের প্রতিটা কথার উত্তর দিতে হবে, তুমি দিবে, আমি তোমার সাথে তোমার পাশে আছি। ব্যাস এইটুকু ভরসা যেন আমার প্রয়োজন ছিল। আমি বাঁকা হেসে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, যাক চোখ আছে তাহলে অন্ততপক্ষে দেখতে তো পাচ্ছ আমি কেমন মেয়ে। অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছি তা ঠিক বলেছ, কিন্তু একটু ভুল আছে এতে। উনি তোমার জন্য অন্য পুরুষ হতেই পারে, কিন্তু আমার কাছে তো আমার বিয়ে করা বর, দেখো ম্যারেজ সার্টিফিকেট আমার কোলেই আছে। আর কি বলেছিলে? বাজারু মেয়ে, সেটা তো তারা হয় যারা বিয়ে ছাড়া স্বেচ্ছায় অন্য পুরুষের বিছানায় চলে যায়। ট্রাস্ট মি, আমি তোমার মতো ওই কাজ করিনি। যদি সন্দেহ থাকে তো আমার বরকে জিজ্ঞেস করো। ও হ্যাঁ, একটা কথা, বিয়ে করেছ নাকি এখনো বিয়ে ছাড়াই? মেয়েটি আঙ্গুল তুলে বলল, ইয়ো, দেখে নিব আমি তোকে। আরান আমার পাশ থেকে বলল, দেখে নাও এখনই সুযোগ, আর দেখার পর অবশ্যই মাশাআল্লাহ বলবে, নইলে আমার বউয়ের মুখে পিম্পাল উঠবে। মেয়েটা রেগে বম হয়ে সামনে থেকে চলে গেল। আমি আরানের দিকে তাকাতেই আরান ফেক করে হেসে দিল, আমিও আরানের সাথে তাল মিলিয়ে হাসলাম। আরান আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শুনো মিষ্টি, সব সময় হয়তো আমি তোমার আশেপাশে থাকতে পারবো না, কিন্তু তুমি কখনো ফুটবল হবে না, সব সময় শক্ত থাকবে। অপরাধ যখন করনি তখন মাথা উঁচু করে জবাব দিবে। আমি আর পড়ি তোমার সব কাজে সাপোর্ট করব, শুধু তুমি প্রতিবাদ করতে শেখো, প্রতিবাদী হও। আমি ওনার কথায় ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, শিখে গেছি আজ থেকে।
পা বাড়ালাম ক্লাসের দিকে। নিজেকে হালকা লাগছে, মনে হচ্ছে কঠিন কোনো যুদ্ধ মোকাবেলা করার প্রথম ধাপ পেরিয়ে গেলাম। উনি পরীকে নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল, আমি ক্লাস করছি। আসলে ক্লাস করছি কম আর বাইরে উকি দিচ্ছি বেশি। ওদের বাপ মেয়ে কি করছে তা নিয়ে টেনশনের শেষ নেই। দুইটা ক্লাস করে বের হতেই আরান ভ্রুকুচকে তাকিয়ে বলল, ক্লাস করেছ নাকি শুধুই উকি ঝুঁকি মেরেছ? পড়া চোর সাথে ক্লাস চোর, ছি মিষ্টি। আমি মুখ ফুলিয়ে বললাম, দেখুন একদম চোর বলবেন না। মেয়েটার জন্য টেনশন হয় তাই তো উকি মেরে দেখছিলাম, আর কিছু না। উনি হেসে উঠে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন বলো আর কয়টা ক্লাস আছে? আর ক্লাস নেই, দুইটাই ছিল। কাল আছে কিন্তু কাল আসবো না, ভালো লাগে না। আরান্ত পরীকে আমার কোলে দিয়ে বলল, সেটা কাল দেখা যাবে, এখন চলো। ওনার থেকে পরীকে কোলে নিয়ে দেখি মেয়েটা মুখে হাত দিয়ে মুখ ফুলিয়ে আছে, কাঁদো কাঁদো চেহারা। বেশ বুঝতে পেরেছি, দুই ঘন্টা আগে খেয়েছে আর এখন অবধি উপোস, তাই মুখ ফুলিয়েছে। আরানকে তাড়া দিয়ে বললাম, প্লিজ তাড়াতাড়ি চলুন। আরান বলল, এত তাড়া কিসের বুঝলাম না, ধীরে সুস্থে যাব, চলো যাওয়া যাক। আমার রাগ লাগল, তাই রেগেই বললাম, না তারা নেই, কিন্তু আমি ক্লাসে থাকতে মেয়েটাকে খাইয়ে দিতেন তাহলে মেয়েও মুখ ফুলিয়ে হাত খেত না আর আমিও তারা দিতাম না। উনি চকিত হয়ে বলল, আব এটা কি বলছ, আমি কি করে, আচ্ছা সরি আর কিছু বলবো না, তাড়াতাড়ি চলো। আমি রাগ কন্ট্রোল করে বড় নিঃশ্বাস ফেলে সামনে এগোলাম, উনিও আমার সাথে সাথে আসছে। আমি আর উনি গিয়ে গাড়িতে বসলাম, তখন দেখলাম আকাশ সেই মেয়েটাকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছে। তা দেখে আরান বলল, মিষ্টি তোমাকে একটু বেশি শক্ত হতে হবে, আর আমি তোমাকে একেবারেই একা ছাড়তে পারবো না, তবে হ্যাঁ এইটার শেষ করেই দেখব। আমি আরানের কথার প্রত্যুত্তরে কিছু বললাম না। আরান তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে, বাড়ি পৌঁছে আরান সোফায় বসে পড়ল। আজ উনি একটু বেশি ক্লান্ত, টানা দুই ঘন্টা মেয়েটাকে রেখেছে। আমি পরীকে নিয়ে রুমে চলে আসলাম, পরীকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিল ম। দুপুরে খাবার টেবিলে বসলাম সবাই, তখন মামুনি বলল, শুন মিষ্টি, কাল ভার্সিটি যাওয়ার সময় আমাদের বাগান ঝাড়ু দেওয়া ঝাড়ুটা নিয়ে যাবি, ওই বদমাইশটাকে দেখলেই উড়াধুরা পেটাবি, না পারলে আমাকে কল দিবি, আমি আর রহিমা আরও দুইটা ঝাড়ু নিয়ে যাব। মামুনির কথায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রম, হাসব না কাঁদব বুঝতে পারছি না। ঝাড়ু নিয়ে ভার্সিটিতে যাব, আরান মামুনিকে সব বলে দিল। হায় খোদা, এই লোকটাকে নিয়ে আর পারি না, আমার ভাবনা ছেদ পড়ল বাবাইয়ের কথায়। আরান তুই কি করছিলিস তখন, বেয়াদব মেয়েটা আমার মেয়েকে কত কথা বলে গেল। রহিমা খালা জোস নিয়ে বলল, আম্মাজান কাইল ওই বেদ্যপ্রে দেখলেই চুল ছিড্ডা দিবা, ছিড্ডা একেবারে কাকের বাসা বানাইয়া দিবাহু। আমি অসহায় চোখে আরানের দিকে তাকাতেই দেখলাম আরান মুখ চেপে হাসছে। আমি মামুনি আর বাবাইয়ের দিকে তাকিয়ে বললাম, তোমরা চিন্তা করো না, আমি সব সামলে নিব। আরান দাঁত বের করে হেসে বলল, আম্মু তোমার বৌমা উচিত জবাব দিতে জেনে গেছে, আর চিন্তা নেই, বাকিটা আমি সামলে নিব। ড্যাশ 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 ড্যাশ, নানা রকম গল্পে খাওয়া শেষ করলাম। আরান বিকেলে অফিসে চলে গেল। রাতে আরান ঘোষণা করে দিল, এই সপ্তাহ পুরোটাই ক্লাস করতে হবে, এরপর থেকে বেশি যাওয়ার প্রয়োজন নেই। আরানের কথায় বিরক্ত হয়ে পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরদিন যথাসময়ে রেডি হয়ে আমি পরী আর আরান বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। আমার মেয়েটা স্কুল কলেজ না শেষ করতেই ভার্সিটিতে যাচ্ছে, মুচকি হেসে আদর করে বুকে জড়িয়ে ধরলাম। যথাসময়ে পৌঁছে গেলাম ভার্সিটিতে।
কাল খেয়াল না করলেও আজ দেখলাম আরানকে ভার্সিটিতে সবাই চেনে। ক্লাসে গিয়ে বসতেই একটা মেয়ে পাশ থেকে জিজ্ঞেস করল, তুমি সাখাওয়াত শেখ আরানের কি হও? আমি অবাক হয়ে গেলাম, এই পিচ্ছি মেয়ে নাম ধরে বলছে, তাও পুরা নাম। আমি বললাম, আমি ওনার ওয়াইফ। মেয়েটা হা করে তাকিয়ে বলল, ওয়াও তুমি তো খুব লাকি। উনি আমার বড় আপুদের ব্যাচের সব মেয়ের দুর্বলতা। আমার রাগে গা জ্বলছে। আমি যথাসম্ভব নিজেকে সংযত রেখে বললাম, আহ, কিন্তু আফসোস, সবার দুর্বলতা এখন আমার বর। মেয়ে আহত হাসি দিয়ে বলল, হু। ক্লাস শেষে বের হলাম। আরেকটা ক্লাস বাকি আছে কিন্তু এই 1 ঘন্টা কোনো ক্লাস নেই। বের হতেই আরান সামনে এসে দাঁড়াল। আমি আর আরান ক্যান্টিনের সামনে এসে বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসলাম। আরান পরীকে আমার কোলে দিয়ে ক্যান্টিনে গেল খাওয়ার জন্য কিছু আনতে। আমি পরীর সাথে বসে বসে কথা বলছি আর হাসছি, তখন নিজের সামনে কারো উপস্থিতি টের পেলাম। মাথা উঁচু করে তাকাতেই দেখলাম সেই চেনা পরিচিত মুখ, যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। পরীকে কোলে নিয়ে উঠে দাঁড়ালাম। আজ সব কিছুর জবাব দিয়েই ছাড়, এইসবের ইতি টানা দরকার। আমি উঠে দাঁড়াতেই কালকের মেয়েটা আকাশের বাহু জড়িয়ে ধরে বলল, বেবি এই মেয়েটাই। আমি দাঁত খিঁচে বললাম, উপচ বেবিকে কেউ দাঁড় করিয়ে রাখে? কোলে নাও বেবিকে। আকাশ দাঁত চেপে আছে, বেশ বুঝতে পারছি রেগে যাচ্ছে। এই জানোয়ারকে চিনি আমি ভালো করে। আকাশ আমার কোলে পরীকে দেখে বলল, শুনলাম বিয়ে করেছ। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ও গড, খবর নাও তাহলে। অবশ্য যাদের কাজ থাকে না তারা অন্যের খবরই নিবে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, কথা শিখে গেছো দেখছি, তো নতুন বর শেখালো নাকি? শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, নতুন বলতে কি মিন করছো? বর হয় আমার, সে এমন একজন যাকে কারো সাথে তুলনা করা যায় না, যার সাথে নিমেষে কয়েক যুগ পার করে দেয়া যায়। যা নতুন নয় আবার পুরাতনও হয় না, সে আমার লাইফ লাইন। অবশ্য তুমি এসবের কি বুঝবে? যে রোজ নিজের চাহিদা মেটাতে নতুন নতুন মেয়েদের নিয়ে বিছানায় চলে যায়, তার কাছে আর কি আশা করা যায়? আকাশ রেগে বলল, একটু বেশিই বলে ফেলছ না। আমি ভয় পাওয়ার ভান করে বললাম, উপজ, খুব বেশি বলে ফেললাম। কিন্তু কি করব বলো, যে যেমন কথার যোগ্য তাকে সেগুলো বলতেই হয়, বাই দা ওয়ে এসব আমার বর শিখিয়েছে। আকাশ রেগে আমার সামনে আসতেই আরান এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, উহু, মোটেই ওই কাজ করবে না, আদারওয়াইজ আমি ভুলে যাব, এটা শিক্ষা অর্জনের জায়গা, আমার ওয়াইফ থেকে 10 হাত দূর থেকে কথা বলো। আকাশ তাচ্ছিলের সাথে বলল, আমার বাচ্চা আমার বউ নিয়ে ফুটানি, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। পরীকে আরানের কোলে দিয়ে আকাশের সামনে এসে দাঁড়িয়ে বললাম, কি বলেছিস? তোর বউ, তোর বাচ্চা? আকাশ বাঁকা হেসে বলল, হ্যাঁ আমার বউ আমার বাচ্চা। রেগে কলার ধরে থাপ্পড় মেরে দিল ম। আকাশ কিছু বলতে নিবে তার আগেই ধাক্কা দিয়ে বললাম, তোর মতো জানোয়ারের বউ ছিলাম, এখন নেই। তোর জন্য আমার বাচ্চা আজ নেই, শুধু তোর মতো জানোয়ারের জন্য, কবর দিয়ে দিয়েছি তাকে। তুই তোর বাচ্চা বলছিস কোনো সাহসে? তোর মতো চরিত্রহীন লম্পট কারো বাবা হওয়ার যোগ্যতা রাখে না। আমার মেয়েটা বেঁচে থাকলেও তাকে তোর মতো জানোয়ারের সামনে কখনোই নিয়ে আসতাম না। এখন আফসোস হয় তোর মতো লম্পটকে কেন বিয়ে করেছিলাম তা নিয়ে। তোর মধ্যে শুধুমাত্র চাহিদা আর কামুকতা আছে, কিন্তু তাকিয়ে দেখ এই মানুষটির দিকে, যার মধ্যে কোনো নোংরা চাহিদা নেই, যার দৃষ্টিতে কখনো কামুকতা দেখিনি। কিন্তু তুই,
তুই পর নারীতে এতই আসক্ত ছিলি নিজের প্রেগন্যান্ট বউকেও মারতে তোর হাত কাঁপেনি। বউ বলছিস কোনো সাহসে। মনে নেই ডিভোর্স হয়ে গেছে যে। তুই এখন আমার প্রাক্তন যার কোনো অস্তিত্ব আমার মধ্যে নেই, আমি এখন শুধুই শাখাওয়াত শেখ আরানের ওয়াইফ। আকাশ রেগে আমার দিকে আসতেই আরান সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার ওয়াইফ কি বলল শুনতে পাওনি? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বলেছে। ও তোমার প্রাক্তন ছিল আর এখন আমার বর্তমান আর ভবিষ্যৎ। যেই বাচ্চার কথা তুমি বলেছ তার খোঁজ নিয়েছিলে। খোঁজ নিয়ে দেখলে হয়তো জানতে সে আর পৃথিবীতে বেঁচে নেই। কেমন বাপ ছিলে তুমি যে বারবার তার বউ বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আফসোস, তোমার মতো জানোয়ারকে আল্লাহ একটা মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছিল, কিন্তু আল্লাহ সেই বেহেস্তি ফুলকে নিয়ে গেছে। তুমি আসলেই বাবা হওয়ার যোগ্যতা রাখো না। আর হ্যাঁ, ভুলেও ভুল করে আমার বউয়ের আশেপাশে আসবে না, কারণ এমন জানোয়ার আমি আমার বউয়ের পাশে এলাও করি না। আকাশ রেগে আরানের দিকে এসে চোখে চোখ রেখে বলল, যাক মরেছে ভালোই হয়েছে, নয়তো ভবিষ্যতে না জানি অধিকার দাবি করে সম্পত্তি চেয়ে বসত। আরান রেগে গিয়ে বাম হাত দিয়ে কষে থাপ্পড় মেরে দিল। আশেপাশের সব ছেলে মেয়ে জড় হয়ে গেল, সবাই নীরব দর্শক। আরানের কোলে আমার পরি ছিল, পরি কেঁদে উঠতেই আমি তাড়াতাড়ি পরিকে নিয়ে নিলাম। আকাশ রেগে আরানের গায়ে হাত তুলতেই আরান রেগে চিৎকার করে সজোরে আকাশের পেটে লাথি মেরে দেয়। আকাশ আরানের লাথি খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ায় আরান আকাশকে সমানে লাথি মারছে আর চিৎকার করে বলছে, জানোয়ার, তোর বাঁচার কোনো অধিকার নেই, তোকে মেরাই ফেলব। তোর টাকা পয়সার খুব দেমাগ না, ছুটাচ্ছি তোর দেমাগ। তুই বললি না ফুল মরে গেছে, ভালো হয়েছে, আসলেই ভালো হয়েছে, মেয়েটা মরে গিয়ে বেঁচে গেছে। বেঁচে থাকলে তোকে দেখে প্রতি সেকেন্ড নিজের মৃত্যু কামনা করত। জানো আর তুই তোর শেষ দেখে ছাড়ব আমি। আর যদি তোকে আমি আমার বউয়ের আশেপাশে দেখি তো তোকে ততটুকু আজ বাঁচিয়ে রেখেছি তাও রাখব না। কুকুরও তোর থেকে ভালো হয়, তোকে কুকুর বললে কুকুরের বদনাম হবে, তুই তো তার চেয়ে অধম। তোর সম্পত্তি, তোর সম্পত্তির বারোটা যদি না বাজাতে পারি তো আমিও শাখাওয়াত শেখ আরান না। আরান সমানে লাথি ঘুষি মারতে লাগল। আমি দাঁড়িয়ে দেখছি, মেয়েটা কোলে না থাকলে আজ মামুনির কথা মতো ঝাঁটা পিটা করতাম। আকাশ আধমরা হয়ে গেছে, অবাক করা ব্যাপার, আকাশের সাথে আসা সেই মেয়েটা কোথাও নেই। আরান লাথি মেরাই যাচ্ছে, আর মারলে মরে যাবে, তাই আমি আরানের পাশে গিয়ে শার্টের কোনা ধরে টানতে লাগলাম। আরান আমার দিকে তাকাতেই আমি বললাম, আর মারলে মরে যাবে, ছেড়ে দিন, অনেক হয়েছে আর না। আরান আকাশকে ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে রেগে বলল, কেন ছেড়ে দিব, তোমার মায়া হলেও আমার হচ্ছে না, একে তো খুন করে ফেলব। উৎসুক জনতা তাকিয়ে আছে আমাদের দিকে, কেউ কেউ আকাশের জন্য আফসোস করছে, আর যারা প্রথম থেকেই এইখানে ছিল তারা খুশি হয়েছে। আরান আবার আকাশের দিকে যেতেই আমি আরানের হাত আঁকড়ে ধরে বললাম, ওর মতো জানোয়ারকে মেরে কেন শুধু শুধু দোষ কাঁধে নিবেন? তাই বলছি ছেড়ে দিন, আমার কিন্তু মায়া হচ্ছে না, বরং ইচ্ছে করছে খুব পেটাই, কিন্তু পরিকোলে তাই পারছি না। আরান আমার কথায় বড় নিঃশ্বাস নিয়ে চুলে হাত চালিয়ে চুল ঠিক করে বলল, তোমার জন্য সেই সুযোগ দোলা রইল। আমার আর আরানের কথার মাঝেই ভার্সিটির প্রিন্সিপাল স্যার এল। উনি আকাশ দেখে কিছু বলতে নিবে, তখন চোখ গেল আরানের দিকে, তৎক্ষণাৎ আরানের কাছে এসে বলল, শাখাওয়াত তুমি এইখানে, এইসব কি হচ্ছে? আরান প্রিন্সিপালকে সালাম দিয়ে বলল, স্যার আপনি তো জানেন আমি আমার ওয়াইফের অ্যাডমিশন এইখানে নিয়েছি।
কিন্তু এইখানে এই ছেলে আমার ওয়াইফকে বিরক্ত করছে আর একটা রিজনে হার্ট করে কথা বলেছে যা আমি আপনাকে পরে বলবো। ব্যাপারটা এইখানেই শেষ নয়, সে আমার ওয়াইফের দিকে তেড়ে আসছে মারার জন্য তাই ওকে মেরেছি। প্রিন্সিপাল স্যার চিন্তিত হয়ে বলল, প্রথমে ভেবেছিলাম বখাটে কেউ মারামারি করছে কিন্তু তোমাকে দেখেই অবাক লাগল তুমি মারামারি করছো। যে কখনো ক্লাসে বা ক্লাসের বাইরে এইসব করত না সে আজ কাউকে বেদম মারধর করল তাই অবাক হলাম। বাট আই নো মাই সান তুমি এমনি এমনি কিছু করনি। তবে ব্যাপারটা লাইটলি নিতে পারছি না। সব কিছু জেনে নিতে হবে তারপর ব্যবস্থা করব ওই ছেলের। বুঝই তো কিছু নিয়ম নীতি আছে। আরান্ট স্যারের কথা শুনে বলল, ঠিক আছে স্যার। তবে আমার মনে হয় না আমার স্ত্রী এইখানে সেফ তাই সব কিছু মিটমাট হয়ে গেলে আমি ভার্সিটি চেঞ্জ করিয়ে নিব, যেখানে আমার স্ত্রীর নিরাপত্তা নেই সেখানে আমি রাখব না তাকে। প্রিন্সিপাল স্যার আরানের পিঠে হাত বুলিয়ে বলল, দেখো সাখাওয়াত আমি তোমার সমস্যা বুঝতে পারছি কিন্তু আমি চাই না তুমি ভার্সিটি চেঞ্জ করাও। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমার স্ত্রীর নিরাপত্তা দিতে, কোনো বখাটের জন্য আমি একটা ব্রাইট স্টুডেন্ট হারাতে চাই না। তুমি আমার সাথে অফিসে চলো আমি সব দেখছি। আমি এতক্ষণ দাঁড়িয়ে আরান আর স্যারের কথা শুনছিলাম। আরান আমার দিকে তাকিয়ে বলল, স্যার আমার স্ত্রী অসুস্থ আর বাচ্চাও বেশ ছোট তাই এতক্ষণ থাকা ঠিক হবে না। আপনি যদি অনুমতি দেন তো আমি ওদের বাসায় রেখে এসে তো আপনার সাথে কথা বলতে পারি। প্রিন্সিপাল স্যার মুচকি হেসে বলল, ঠিক আছে সাখাওয়াত তুমি এখন আসতে পারো। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, তুমি এখনো নিজের দায়িত্ব পালন করতে অটল। তুমি যাও আমি তোমার অপেক্ষা করছি। আরান মুচকি হেসে বলল, ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যার দুটো ছেলেকে দিয়ে আকাশকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল। আমি আর আরান বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। আসার সময় শুনতে পেলাম সবাই আরানকে আর আমার নিয়ে কথা বলছে। তবে এতটুকু বুঝতে পারছি আরান এই ভার্সিটির সবার চেনা পরিচিত মুখ ছিল, সবাই ভালো জানত আর জানে। আরান আমাকে নিয়ে গাড়িতে বসল, সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে আরান। উস্কুস চেহারা এলোমেলো চুলে বেশ ক্লান্ত দেখাচ্ছে। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে আরানের সামনে ধরে বললাম, আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, এই পানিটুকু খেয়ে নিন প্লিজ, হয়তো একটু ভালো লাগবে। আরান চোখ খুলে তাকালো আমার দিকে, মুচকি হেসে পানির বোতলের মুখ খুলে পানি খেয়ে নিল। পরীর দিকে তাকিয়ে বলল, মিষ্টি। মেয়েটা তখন ভয় পেয়েছিল, আমার এখন খুব টেনশন হচ্ছে, দেখো কেমন মুখ লাল করে রেখেছে। আমি আরানের কথায় কথায় পরীর দিকে তাকিয়ে দেখি আসলেই মুখ লাল করে তাকিয়ে আছে। আরানের টেনশন দূর করার জন্য বললাম, কিছু হবে না ভয় পায়নি, আপনি তো ওকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন, বাচ্চা মানুষ গরমের মধ্যে এত চিল্লাফাল্লা শুনেই কেঁদে দিয়েছে, চলুন বাড়ি যাওয়া যাক। আরান ঝুঁকে পরীকে অনেকগুলো চুমু দিয়ে তারপর গাড়ি স্টার্ট করল। মানুষটাকে দেখে আমার বারবার মনে হয় ওনার মধ্যকার একটা গুণ, শুধু একটা গুণ যদি আকাশের মধ্যে থাকত কতই না ভালো হতো, কিন্তু সবাই তো ভালো হয় না, আরানের মতো সবাই হয় না। আরান নিঃসন্দেহে একজন ভালো ছেলে, ভালো বন্ধু, ভালো বর আর ভালো বাবা। আমার কাছে সে সবচেয়ে নিরাপদ স্থান, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, উনি আশেপাশে থাকলে কোনো কিছুতে ভয় লাগে না, বরং অদ্ভুতভাবে সুখ সুখ অনুভূতি হয়, জানি না কেন তবে ভালো লাগা কাজ করে। গাড়ি থামার কারণে সকল ভাবনার রেশ কেটে। উনার দিকে তাকাতেই উনি ভ্রু নাচিয়ে বলল, গাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি?
आमी चोक छोटो छोटो करे ताकाते ही उनी माथा चुलके हेसे बोल्लो बाड़ी चले एसेछी मैम किन्तु आपनार तो खबरी नेई। आमी ओनार कथाय पात्ता ना दिए बोल्लाम शुनुन आज मामुनीके किछु बोलबेन ना बोल्ले ताहले मामुनी आर खाला आमाके परेर बार भार्सिटीते जावार समय निश्चित झाड़ू पैकेट करे दिबे। आरान आमार कथाय हुहा करे हेसे बोल्लो बोलबो कि बोलबो ना सेटा आमी बुझे निब। एखन गाड़ी थेके नामते हबे तुमी बसो आमी बेर हुए दरजा खुले दिच्छी। आमरा बाड़ीते ढुकलाम बाबाई अफिसे गेछे मामुनी आर खाला आमादेर देखे एगिए एलो। मामुनी परीके कोले निये आदर करते करते बोल्लो कि ब्यापार आमार छोटो पाखिर मुख लाल केनो मिष्टी जा फ्रेश हुए किछु खेये ने आर परीके खाइये दे। आरान आमार ब्याग सोफाय रेखे हाथ पा छड़िये बसलो। आमी चोख दिए इशारा करे बोल्लाम किछु जानो ना बोले किन्तु आरान पात्ताय दिलो ना। आमी परीके निये रूमेर दिके अग्रसर होलाम मा बेटी फ्रेश हुए निलाम। परीके खाइए अनेकगुलो चुमु दिए घुम पाड़िए दिल म खिदे पेयेछे बेश ताई परीके रेखे नीचे एलाम। आरान आगेर मतोई बसे आछे देखे ओनाके रूमे पाठिए दिल म फ्रेश होते। खावार जन्य किचेने जेतेई देखलाम मामुनी अग्निमूर्ति हुए दाड़िये आछे। मामुनीर दिके ताकिए बुझार चेष्टा करते लागलाम आसले हयेछे कि तखन मामुनी मुख शक्त करे बोल्ल तोके कत बार बोल्लाम झाटा निये जेते। ओई बदमाइश आर बदमाशेर प्रेमिकाके झाटा पिटा करते किन्तु शुनलि ना आमार तो इच्छे करछे हासपाताले गिये आधमराके पुरो मेरे दिये आसि। तोर साथे आमी जाबो एइबार जतक्षण ना झाटा पिटा करते पारछि ततक्षण मन शांति हबे ना। मामुनीर राग कि कम छिलो जे खाला एसेओ हाजिर हलो। खाला रेगे गिये बोल्लो आम्माजान ओई नेरी कुत्तारे जूता मारो नाई केनो आमी हईले दुई बछर आगे छेड़ा चप्पल दिया फिडाइताम। कत्तो बड़ कोइल जाहिर आमार आम्माजानेर दिके आसे। मामुनी आर खालार कथाय एतटुकु बुझते पारलाम ओरा जदि ओइखाने थाकतो तो आज आकाशके पाताले पाठातो। आरान केनो जे बोलते गेल कतबार बारण करलाम धूर। मामुनीर काछे गिये मामुनीके जड़िए धरे बोल्लाम मामुनी एत किछु आर लागबे ना तोमार छेले जे मार मेरेछे ताई दुई मास आर हासपाताल थेके बेर होते पारबे ना। তাই এইসব নিয়ে টেনশন করতে হবে না তুমি বরং আমাকে কিছু খেতে দাও বড্ড খিদে পেয়েছে। মামুনি আমার কথায় অস্থির হয়ে বলল আগে বলবি না দেখ আমি তো ভুলেই গেছি উফ তুই গিয়ে সব আমি খাবার দিচ্ছি। খালা বলল আম্মাজান যাও তাড়াতাড়ি গিয়ে বইসা পড়ো। আমি মামুনির গালে টুক করে চুমু দিয়ে বললাম আমার শেরনি মামুনি তোমার শের পুত্রেরও খিদে পেয়েছে কিন্তু। মামুনি আমার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল এইভাবে একজন আরেকজনের খেয়াল রাখলে আমার আর কি লাগে আমার দুইটা কলিজা ভালো থাকলেই হয় যা মা গিয়ে বসো। আমি টেবিলে গিয়ে বসলাম তখন আরানো এসে বসল। আমি আরানের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বললাম মামুনি আর খালাকে বললেন কেন যে পরিমাণ রেগে ছিল জানেন আমি তো পুরো শিওর পরের বার আমার ব্যাগে বই খাতা থাক আর না থাক দুইটা ঝাঁটা অবশ্যই থাকবে। আরান আমার কথায় কিটকিটিয়ে হেসে বলল তাহলে তো আরো ভালো। আমি কিছু বলতে নিব তার আগে মামুনি আর খালা এলো খাবার নিয়ে এত খাবার এনেছে চোখ বেরিয়ে আসার উপক্রম চেয়েছি হালকা পাতলা খাবার কিন্তু মামুনি তিন দিনের নাস্তা পানি নিয়ে এসেছে যেন যুদ্ধ করে হয়রান হয়ে এসেছি। আরান খেতে শুরু করল অসহায় দৃষ্টিতে আরানের দিকে তাকিয়ে আছি কিন্তু সে আমার দিকে না তাকিয়েই বলো আমার দিকে অসহায় লুক দিয়ে লাভ নেই তাড়াতাড়ি সব ফিনিশ করো এরপর ভাত খেতে হবে সবার সাথে।
আমি বুঝতে পারলাম কেউ আমাকে এখন সাহায্য করবে না। তাই খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে গেলাম কারণ কিচেনে আমার জায়গা হয়নি। আরান বেরিয়ে পড়ল, আমার মনে হয় প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছে। রুমে গিয়ে আজকের কথা ভাবতে লাগলাম। কতটা নিচু মন মানসিকতার হলে জানোয়ারটা এমন কথা বলে, নিজের অংশকে কেউ এইভাবে বলতে শুনিনি। আসলেই আমার ফুল মরে গিয়ে বেঁচে গেছে। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বাবাই সব জেনে শান্তভাবে বলল, আরান ওই ছেলেটির সব ডিটেলস আমাকে দিস আর তোর সাথে কিছু কথা আছে, খাওয়া দাওয়া শেষ করে রুমে আসিস। আরান মাথা নেড়ে সম্মতি দিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসতেই পরি কেঁদে উঠল। পরিকে খাইয়ে দিয়ে শুইয়ে দিতেই মামুনি আমার রুমে এল। মামুনি আমাকে রেস্ট নিতে বলে পরিকে নিয়ে গেল সাথে করে। কেমন জানি মন খারাপ লাগছে, তাই মাকে কল দিল। মায়ের সাথে কথা বলতে বলতে আজকের ঘটে যাওয়া সব ঘটনার বললাম। মা শুনেই কেঁদে উঠল, মাকে বুঝিয়ে শান্ত করলাম। বাবা এখনো অফিসে, তাই বাবার সাথে কথা বলা হল না। মায়ের সাথে কথা বলে ফোন রেখে রুমের বাইরে হাঁটা দিল ম। বুক ভারী ভারী লাগছে, তাই ধীর পায়ে বাগানের দিকে পা বাড়ালাম। শিউলি ফুল গাছতলায় এসে আমার ফুলটার পাশে বসলাম। কাঁদতে চাইছি না কিন্তু চোখের পানি বড়ই অবাধ্য, আমার কথাই শুনছে না। আরান বলেছে আর যেন না কাঁদি, কিন্তু চোখের পানির উপর আমার জোর নেই। হাত বাড়িয়ে ফুলের কবরের উপর থেকে পাতা সরিয়ে দিল ম। আমার মেয়েটার জন্য মন পুড়ছে। পুরো দিন নিজেকে শক্ত রাখলেও এখন বড় বেসামাল মনে হচ্ছে। ঘণ্টা খানেক বসে থাকার পর বুঝতে পারলাম, এইখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে, তাই উঠে চলে এলাম। নিজেকে ব্যস্ত রাখতে রান্নাঘরে চলে গেলাম। বিকেলের জন্য কিছু বানিয়ে রাখতে ইচ্ছে করল, তাই কিছু নাস্তা বানাতে শুরু করলাম। এর মধ্যে খালা এসে রেগে গেল আমাকে রান্নাঘরে দেখে, কিন্তু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে গেল। এরপর আমার সাথে টুকটাক গল্প করতে লাগল। আমি আর খালা মিলে অনেক নাস্তা বানিয়ে ফেললাম। এর মধ্যে ফুডিং আর কাস্টার্ড ফ্রিজে রেখে দিল ম। খালা আমাকে জোর করে কিচেন থেকে বের করে সব গুছোতে লাগল। সন্ধ্যা হয়ে গেছে, পরিকে মামুনির কাছ থেকে নিয়ে এলাম। মেয়েটাকে খাইয়ে দিতেই সে আবার ঘুমিয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ালাম। লোকে বলে রাত হতে হতে রোগ নাকি বেড়ে যায়, মনের কষ্টগুলো প্রগাঢ় হয়। আজ বুঝলাম আসলেই ঠিক বলে। কেমন জানি গলা ধরে আসছে, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে, গলা ব্যথা করছে, মনে হচ্ছে কান্না করলে হালকা লাগবে, কারো বুকে মাথা দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। গ্রইলে মাথা ঠেকিয়ে রেখেছি, নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এই ভর সন্ধ্যায় এইখানে কি করছো? হঠাৎ আরানের কথায় মাথা তুলে পেছনে তাকিয়ে দেখি পকেটে হাত ঢুকিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে কথাটা বলল সে। আরানকে দেখতেই চোখের পানির বাঁধ ভেঙে গেল। দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তেই আরান অস্থির হয়ে আমার কাছে এসে দুগালে আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে মিষ্টি, কাঁদছ কেন? প্লিজ কেঁদো না, আমি আছি তো, কোথায় কষ্ট হচ্ছে বলো। আরানের কথায় কিছু একটা ছিল। আমি ফুপিয়ে কেঁদে উঠতেই আরান আলতো করে জড়িয়ে ধরল। আমি আরানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে লাগলাম। আজ সব উজাড় করে কাঁদতে ইচ্ছে করছে। আরানের শার্ট আঁকড়ে ধরে কাঁদছি। হ্যাঁ, এই মানুষটাই যেন আমার একমাত্র ঠাই, যার বুকে ঝাঁপিয়ে পড়ে কাদার মাঝেও সুখ আছে, যেন এক টুকরো দুঃখ বিলাস তার বুকে।
অনেকক্ষণ কান্না করার পর উনি আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, পরির আম্মু আর কত কাঁদবে, দেখো এতক্ষণ কিছু বলিনি, তার মানে এই নয় যে আমি তোমাকে আরো কাঁদতে দিব। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, তোমার এইবার তো থামো। দেখো মিষ্টি, আমি জানি তুমি নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু একটা কথা বলি শুনবে? আমি ওনার বুকে মাথা রেখে হেঁচকি তুলতে তুলতেই উত্তর দিল, ম হু। উনি আমার মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, আজকে যেমন নিজেকে শক্ত রেখে প্রতিবাদ করেছ, ঠিক তেমনই সব সময় করবে, কিন্তু আমি চাই দিনের শেষে তোমার দুঃখ বিলাস আমার নিরেই হোক। তোমার চোখের পানি কেউ যেন না দেখে, তোমার চোখের পানিতে কেউ যেন দুর্বলতা খুঁজে না পায়। তোমার দুর্বলতা একান্তই আমার। আমি চাই আমার স্ত্রীর, আমার বাচ্চার মা সবার সামনে মাথা তুলে বাঁচুক, তোমার সকল দুর্বলতা আমি নিংড়ে দিব, হোক না দুফোঁটা চোখের জলের শেষ ঠিকানা আমার মাঝে, ক্ষতি কি তাতে? খারাপ লাগলে আমাকে বলবে, একা লাগলে আমাকে বলবে, তখন আমি না হয় দুমুঠো সুখ, দুমুঠো পূর্ণতা এনে দিব। কষ্টগুলো গলায় দলা না পাকিয়ে আমাকে বলে হালকা হয়ে নিবে। মনে রাখবে, আমি তোমার সুসময়ের তুমি হতে চাই না, আমি তোমার দুঃসময়ের আপনি ময় তুমি হতে চাই। আমি ওনার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে আছি। কেন উনি এত ভালো, কেন আমাকে এত বোঝে, কেন আমি তার নিরেই সুখ খুঁজে পাই, কেন তাকে ঘিরে আমার নতুন দুনিয়া তৈরি হল, এত সুখ এত ভালোবাসা এত যত্ন আমার কপালে সইবে তো? আমি ওনার বুক থেকে মাথা তুলে ওনার দিকে তাকাতেই উনি দুহাত দিয়ে আমার গাল ধরে চোখে চোখ রেখে বলল, কিছু সম্পর্ক মায়ার হয়, কিছু সম্পর্ক শ্রদ্ধার হয়, কিছু সম্পর্ক সকল ভালোবাসার ঊর্ধ্বে হয়। আমার আর তোমার সম্পর্ক ঠিক তেমন। আমি ওনার কথায় চোখ বুজে দুফোঁটা চোখের জল বিসর্জন দিয়ে চোখ খুলে ওনার দিকে তাকিয়ে বললাম, জানেন মেয়েদের অপেক্ষমান তুমিকে ঘিরে গড়া স্বপ্নগুলো একদিন আপনি নামক উনি এসে পূর্ণ করে দেয়, লেখিকার ডায়েরি থেকে এই একটা কথা আজ খুব বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে, এই একটা কথা আজ খুব বেশি মানতে ইচ্ছে করছে, আমি জানি না কেন কিন্তু খুব বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে। উনি মুচকি হেসে আমার চোখের পানি আলতো করে মুছে দিয়ে আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, সমস্যা কি, মেনে নাও আমার জীবনে অনাকাঙ্ক্ষিত সব কিছুই সুন্দর হয়, আমি তা মানি, তুমিও তোমার কথাটা মেনে নাও। কিছু মুহূর্ত কিছু ঘটনা কিছু বাস্তবতা মেনে নিলে জীবন খুব বেশি সুন্দর হয় মিষ্টি। তোমার জীবনের গল্প আর আমার জীবনের গল্পের মাঝে ভিন্নতা খুবই কম। আমি আর তুমি খুব ভালো করেই জানি মন ভাঙার যন্ত্রণাটা কেমন, তাই আমি চাই ঝরে পড়া সুখগুলো কুড়িয়ে দুজন ভাগাভাগি করে নিতে। কখনো তুমি আমায় বুঝবে তো কখনো আমি তোমায় বুঝে নিব, না বলা কথাগুলো পড়ে নিব। কেউ তোমার ঝুলিতে সুখ এনে দিবে না মিষ্টি, বরং তোমাকেই তা কুড়িয়ে নিতে হবে। ভাঙ্গা জিনিস জোড়া লাগালে সেই জোড়া লাগানোর দাগগুলোর থেকে যায়, এখন তোমাকে ডিসাইড করতে হবে জোড়া লাগানোর পর ফাটলগুলো দৃশ্যমান রাখবে নাকি রং তুলি দিয়ে তাতে নূতন করে সাজিয়ে দিবে। আমি ওনার কথায় চোখ খুলে তাকালাম, আজ ওনার কথায় ভালোবাসা ভরসা বিশ্বাস উপচে পড়ছে, তাকে ঘিরে গড়া ভালো লাগাগুলো প্রগাঢ় হচ্ছে, একরাশ ভালো লাগা বার বার ছুঁয়ে দিচ্ছে, খুব ইচ্ছে করছে সবটুকু উজাড় করে তাকে ভালোবাসতে। আমার জীবনে সে প্রথমে এলো না কেন, কেন এত দেরি করে এলো? খুব ইচ্ছে করছে ওনার কপাল ছুঁয়ে দিতে, ছুঁয়ে দিয়ে বলতে ইচ্ছে করছে, রং তুলি দিয়ে সাজিয়ে দিন যেন আপনি ছাড়া কেউ সেই জোড়া লাগানোর দাগগুলো বুঝতে না পারে।
इच्छे दमिए रखते ना पेरे दुहाते मुठ करे रखा शार्ट छेड़े दिए आलतोभावे दुहात दिए ओनार मतो करे दुगाल धरे चोखे चोख रेखे बोल्लाम साजिए दिबेन आमार रंग तुली दिए जाते सेई दाग आपनी छाड़ा कारो चोखे ना पड़े। आमी चाई आगेर सब किछु भूले जेते बड्ड बेशी क्लांत हये गेछि सब किछुते। एकटू बाँचते चाई एकटू भालो थाकते चाई निश्वास निते चाई प्राण खुले आर पारछी ना एइभावे बाँचते भूलते चाई सब एकटू हेल्प करबेन। उनी चोख बुझे मुचकि हेसे बोल्लो पड़ा चोर मेये आमी आमार बउयेर ब्यापार बुझे निब एखन नास्ता करते चलो। एक बार जदि नाकच करेछो तो ठुस ठास मेरे बुझिए दिब आमी तोमार बड़। ओनार कथाय आमी फेक करे हेसे दिल म। उनी आमाके छेड़े दूरे दाड़िये माथा चुलके मुचकि हेसे बारान्दा थेके घरे चले गेल। आमी ओनार जावार दिके ताकिये मुचकि हेसे टक्त निश्वास फेललाम। केन जानी मने होच्छे मनेर मध्ये जमे थाका एकटा कष्टे छिटे फोटाओ नेई। आसलेई ठीक ओनार नीरेई आमार कष्टेर समाप्ति लेखा। आमार भावनार माझेई उनी डेके बोल्लो मिष्टि तोमार दोषी मेये उठे गेछे देखो मुख बानाच्छे एखनी केदे भाषाबे। आमी ओनार कथाय मुचकि हेसे रूमे चले एलाम। आसलेई तो मेये आमार उठे गिये कादो कादो मुख करे आछे। आमी परीके कोले नितेई उनी रूमेर बाइरे चले गेल। आमी परीके खाइए दिए परीके रेखे चोखे मुखे पानी झापटा दिए निलाम। कान्नार फले चोख मुख लाल हये आछे। एकटु पर परीके निये डाइनिंग स्पेसे गेलाम नास्ता सेरे अनेकक्षण गल्प करलाम। आरानेर दिके ताकाते केमन जानी लज्जा लागछे। ओनाके जड़िए धरेछिलाम अनेकक्षण भावतेई केमन जानी लज्जाय डूबे जेते इच्छे करछे। उनी आमार दिके ताकिये आछे ता आमी बेश बुझते पेरेछि। उनार चोखे हजारो माया भीड़ करा जे मायार चोराबालिते आमी अलरेडी फेसे गेछि। बियेर पर थेकेई अद्भुत माया बसे गेछे। हठात मामुनीर कथाय चिंतार रेश केटे गेल। मिष्टि आज पड़ते बसबि ना परीके आमार काछे दिए पड़ते बसो गिये। मामुनीर कथाय मुख फुलिए मामुनीर दिके ताकातेई आरान बोले उठल काके कि बोलछो आम्मू। तुमी जानो तोमार गुणधर बौमा आस्तो एकटा पड़ा चुन्नी देखो पड़ार कथा बलाते केमन मुख फुलिए आछे। आरानेर कथाय लज्जा उबे गेल। राग लागछे एइबार ताई कपट राग देखिए बोल्लाम भालो करेछि। आमी कि करब पड़ते बसले आमार घुम आसे ताई एकदम पड़ा चोर बोलबेन ना। आमी पड़ा चुन्नी होले आपनी पड़ा चुन्नीर जामाई। आमार कथाय आरान मुख टीपे हासछे। खाला जोरे हेसे उठल मामुनियो ताई करल। आमी सबार दिके ताकिए बुझार चेष्टा करछि आसले हासछे केन। পরে বাবাই হেসে উঠে বলল আরান তুই চুন্নির বর হয়ে যাবি তাই আমার মেয়েটাকে একদম চুন্নি বলবি না। আমি আমার কথার মানে বুঝতে পেরে লজ্জায় সিটিয়ে যাচ্ছি। ছি কি বলে ফেললাম তাও সবার সামনে। হায় আল্লাহ। বাবাই আমার মাথায় হাত বুলিয়ে বলল মিষ্টি মা তোকে চাঞ্চল্যতায় মানায় তাই সব সময় হাসি খুশি থাকবি দুষ্টুমি করবি। আর আমার বদ ছেলে তোকে বেশি জ্বালালে আমাকে বলবি ওর কান ছিঁড়ে আমি কাকের বাসায় রেখে আসব। বাবাইয়ের কথায় আমি হেসে উঠলাম। মামুনি বলল তোর বাবাই যা বলেছে তাই করবি আমিও পেটাব ওকে ধরে। আরান মুখ ফুলিয়ে বলল খালা তুমি কিন্তু আমার দলে দেখো কেউ আমাকে ভালোবাসে না। খালা হেসে বলল ঠিক আছে আব্বাজান আমি এমনি তোর দলে আছি কিন্তু ভিতরে ভিতরে আমি আমার আম্মাজানের দলে। খালার কথায় আমরা জোর হেসে উঠলাম। আরান মুখ ফুলিয়ে আর থাকতে পারল না সেও হেসে উঠল। এইভাবে আড্ডার মাঝে তার বাড়তে লাগল।
রাতের খাবার খেয়ে নিয়ে চলে গেলাম রুমে। পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। মন হালকা হওয়ায় ঘুম এসে ভর করেছে চোখের পাতায়, আমিও তলিয়ে গেলাম ঘুমের দেশে। আজ সকালটা নতুন লাগছে, ফুরফুরে মেজাজ, তাই পরীকে নিয়ে বাগান থেকে ঘুরে আসলাম। নাস্তা শেষ করতেই আরান হুকুম জারি করল ভার্সিটিতে যেতে। মামুনির পিছে ঘুরে অসুবিধা করতে পারলাম না, তাই বাধ্য হয়ে রেডি হয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পৌঁছতেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে মা। আমি নিজের মেয়ের মতো করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। আমি স্যারের দিকে হা করে তাকিয়ে আছি, মাথা নিচু করে বললাম, ঠিক আছে স্যার। আরান পরীকে আমার কোল থেকে নিয়ে আমাকে ক্লাসে পাঠিয়ে দিল। সবাই আমার সাথে আজ এসে কথা বলছে, তবে ব্যাপারটা বুঝতে পারলাম না, তাই মাথায় এত প্রেশার দিল মনা। পর পর তিনটা ক্লাস হল, মনে মনে প্রতিজ্ঞা করলাম আর আসব না, ঘরেই পড়ব। ক্লাস থেকে বের হতেই দেখলাম আরান পরীকে নিয়ে হাঁটছে, আর পরী কান্না করছে। আমি দৌড়ে গিয়ে ব্যাগ নিচে রেখে পরীকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। 3 ঘন্টা আমাকে ছাড়া ছিল। ক্লাস কিভাবে করেছি তা আমি জানি, তাই দেরি না করেই তাড়াহুড়ো করে আরান সহ বেরিয়ে এলাম ভার্সিটি থেকে। গাড়িতে বসার পর আরান ড্রাইভ করতে লাগল, কিন্তু পরী কান্না থামাচ্ছে না, তাই আরানের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই সে জনমানবহীন রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বের হয়ে দরজা খুলে দিল। আমি নামতেই পেছনের সিটের দরজা খুলে দিল, আমি বুঝতে পেরে পেছনের সিটে পরীকে নিয়ে বসলাম। উনি রোডের পাশে সাইড়ে গিয়ে জানালার পাশে উল্টো ঘুরে দাঁড়াল। আমি মুচকি হেসে পরীকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়লাম, মেয়েটা খিদার চোটে কেঁদেই যাচ্ছে, 3টা ঘন্টা মাকে দেখতে পায়নি সে। আজ 5 দিন ভার্সিটি যাই না, যাই না বলতে আমি যাব না বলে পণ করেছি। আরানকে সোজাসুজি বলে দিয়েছি, বাড়িতে পড়ব, শুধু পরীক্ষা ভার্সিটিতে গিয়ে দিব। আরান আমার জেদের সাথে পেরে উঠেনি, তাই হাল ছেড়ে দিয়েছে। এখন অফিস থেকে সন্ধ্যা চলে আসে, বাকি সব কাজ তার পি এদ রেখে। সন্ধ্যায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে আমাকে পোড়ায়, কারণ সে দায়িত্ব নিয়েছে আমাকে পোড়ানোর। মামুনি ওই সময় পরীকে রাখে। পুরো দিন শাশুড়ি বউ মিলে রান্নার কাজগুলো করে নেই, খালা তখন আমার পুচকি পরীকে রাখে, আমাদের কাজ শেষে খালা ধোয়া মোছা করে, সব গুছিয়ে রাখে। বিকালে মামুনি আমি পরী আর খালা মিলে বাগানে হাঁটাহাঁটি করি। মামুনি ওই দিন বলেছিল, আমাদের সম্পর্ক যেন কোনো বান্ধবী থেকে কম না হয়, আসলেই তাই আমি আর মামুনি এখন প্রায় বান্ধবীর মতো। সবার কপালে হয়তো এমন হয় না, কিংবা কেউ কেউ নিজের কপালটাই পুড়িয়ে দেয়। আর বাবাই, বাবাইয়ের শখ ছিল তার মেয়ে থাকলে বাবাই রোজ তার জন্য চকলেট কিনে আনবে, এর মধ্যে আমি চকলেট পাগলি, ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে বাবাই দেখেছিল, তাই এখন রোজ দোকান থেকে আমার জন্য চকলেট কিনে আনে। এখন মনে হয় জীবনটা আসলেই সুন্দর, সৃষ্টিকর্তা খুব যত্ন করে আমার জীবনের এই অংশের গল্পটা লিখেছে। কে জানত আমার জীবনেও এমন কিছু মুহূর্ত আসবে যেখানে আমি ভালো থাকব, কে জানত যেখানে রোজ মৃত্যু কামনা করতাম সেখানে আমার বাঁচার ইচ্ছে প্রগাঢ় হবে। সকাল বিকাল দুবেলা মা বাবার সাথে রোজ কথা হয়, আমার থেকে নাতনির চিন্তা বেশি, তাদের ভালোবাসা আসলেই ভালো লাগে। সন্ধ্যায় পরীকে শুয়ে জামাকাপড় চেঞ্জ করে দিচ্ছি, সব নষ্ট করে ফেলেছে, ডাইপার পরানোর মতো শক্ত সামর্থ্য হয় নাই, তাই কাঁথা দিয়ে রাখতে হয়, বার বার চেঞ্জ করেও কুল কিনারা পাওয়া যায় না।
তবে আমার মেয়েটা প্রচণ্ড রকমের লক্ষ্মী। ভেজাল করে কম। চেঞ্জ করে দিয়ে মামুনির কাছে দিয়ে রুমে আসলাম। বসে বসে নিজের চুল ছিঁড়ছি, আসলে চুল আঁচড়াতে চেষ্টা করছি। মা চুল বেঁধে দিত প্রেগন্যান্সির সময়। মা না পারলে বাবা বেঁধে দিত। কোমর সমান চুলগুলো কনসিভ করার পর কোমর ছাড়িয়েছে, এখন প্রায় হাঁটুর কাছাকাছি। এই বাড়িতে আসার পর চুল আঁচড়েছি মনে হয় 5-6 বার, তাও 2 দিনে একবার, খোপা করে ঘোমটা দিয়ে রাখি। কিন্তু আজ আর পারছি না, মাথা ভারী হয়ে আছে। রাগে দুঃখে চোখ টলমল করছে, ডিসাইড করে নিয়েছি চুল ছোট করে ফেলব। চুলের মধ্যে যখন চিরুনি অভিযান চালাচ্ছি তখন মায়ের কল এলো। মাকে চুল কাটার কথা বলতে বলল, খবরদার চুলে কেচি লাগাবি, মেরে গাল ফাটিয়ে দিব। চুল হচ্ছে নারীর আসল সৌন্দর্য, একদম কাটবি না। রেগে বললাম, না কাটলে কি করব? আমি মোটেই আঁচড়াতে পারি না, মাথা ভারী হয়ে আছে, আমি কাটবই। তোমাকে জানানোর ছিল তাই জানালাম। মা রেগে বলল, তুই চুল কেটে দেখ শুধু, বেয়াদব কোথাকার, দিন দিন বেয়াদব হচ্ছিস। তুই চুল কাট, এরপর আমি তোকে টাকলা করে দিব। আমার রাগ সপ্তম আসমানে উঠল, তাই ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারতে দেখলাম আরান হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে আমি তাড়াতাড়ি চুলে খোপা করে ঘোমটা টেনে দিলুম। ভয় ভয় আছি, রেগে মোবাইল ছুঁড়ে মেরেছি, কিছু বলবে না তো? মাথা নিচু করে বললাম, আপনি কখন আসলেন? আরান আমার সামনে এসে দাঁড়ালো, তা দেখে আমি মাথা তুলে তাকালাম তার দিকে। উনি ভারী কণ্ঠে বলল, যখন তুমি চুল কাটা নিয়ে মামুনির সাথে ভেজাল করছো তখন। আমি মাথা নিচু করে ফেললাম, আসলেই অনেক রুড হয়ে গেছিলাম। উনি আমার পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, লজ্জা নারীর ভূষণ আর চুল নারীর সৌন্দর্য, চুল কাটা উচিত না, এতে গুনাহ হয়, তুমি চুল কাটার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিতেই উনি বলল, আসার পর থেকে আমি তোমার চুল পুরো দেখিনি, তাই বলতেও পারবো না কতটুকু লম্বা। বুঝতেও পারিনি তোমার চুল বাঁধতে যে সমস্যা হয়। এখন যেহেতু জানি তাই হেল্প করতে পারবো। ওনার হেল্পার কথা শুনে চমকিত হয়ে ওনার দিকে তাকালাম, মনে মনে ভাবছি আঁচড়াবে নাকি ছিঁড়ে টাক করে দিবে। মিষ্টি, এইবার থেকে কথা বলার সময় আগোপিছ অবশ্যই দেখবি, তা না হলে আজ চুল ছেঁড়ার অফার দিচ্ছে, কাল হয়তো কান ছিঁড়ে দিবে। কল্পনা জল্পনা করে জোরপূর্বক হেসে ওনাকে বললাম, না না সমস্যা নেই, আমি পারব, আপনার হেল্পের প্রয়োজন নেই এই ব্যাপারে। উনি আমার কাছে এসে হাত ধরে টেনে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে দিল। না, আমি হঠাৎ তার কাজে বেক্কেল বনে গেলাম। উনি ড্রয়ার ঘেটে দুটো চিরুনি বের করলেন, আমি তাকিয়ে বুঝার চেষ্টা করছি আসলে চাইছে কি, চুল ঠিক করবে নাকি চুলের 14 গুষ্টি উদ্ধার করবে। উনি চিরুনি রেখে আমার মাথা থেকে ঘোমটা সরালেন, ওনার এহেনো কাণ্ডে আমি কেঁপে উঠলাম। উনি আলতো হাতে খোপা খুলতে খুলতে বলল, আমি তোমার চুল দেখলে কোনো সমস্যা হবে না, বাইরের লোক দেখলে সমস্যা হবে। আমি মাথা নিচু করে বললাম, হুম। উনি আমার চুলগুলো ছেড়ে দিয়ে বলল, মাশাআল্লাহ মিষ্টি, তোমার চুল তো খুব সুন্দর, খুব বড়, এতদিন দেখিনি কেন? আমি আয়নায় ওনার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বললাম, আমি খোপা করে ঘোমটা দিয়ে রাখতাম তাই দেখেননি। উনি আয়নায় আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বলল, রুমে চুল খোলা রেখো, সমস্যা নেই, শুধু বাইরে যাওয়ার সময় বেঁধে ফেলবে, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি দিল ম। আর উনি একটা মোটা একটা চিরুনি দিয়ে আলতোভাবে চুলের জট খুলছে, আমি তো ভেবেছিলাম টেনে টুনে উঠিয়ে ফেলবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চুল আঁচড়ে সুন্দর করে বেনি করে দিল।
চিরুনি গুছিয়ে রাখতে রাখতে বলল, প্রতিরাতে ঘুমানোর সময় বেনি করে দিব, এতে চুলে জট হবে না। আর হ্যাঁ, যেহেতু চুল আঁচড়ে গুছিয়ে বেঁধে দেওয়ার লোক আছে, তাই চুল কাটার প্রশ্নই আসে না। ভুলেও চুলে কেচি লাগাবানা বুঝলে। আমি ওনার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে, সে মায়া ছিল প্রথমে, এখন লোকটা দিন দিন আমার বদ অভ্যাসে পরিণত হচ্ছে। আমার উত্তর না পেয়ে বেনি ধরে ঝাঁকিয়ে বলল, হারানোর বিজ্ঞপ্তি দিব নাকি? যেভাবে হারিয়ে গেছো তুমি। ওনার কথায় হুঁশ ফিরল, তাই তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ। উনি আমার কথায় ঘর কাঁপিয়ে হেসে ওয়াশরুমে চলে গেল। আর আমি আগাগোড়া বুঝতে না পেরে ফেল ফেল করে তাকিয়ে আছি তার দিকে। সময় থেমে থাকে না, সময় নদীর মতো বহমান। ছোটবেলা থেকেই একটা কথা শুনতাম, নদী রে কুল ভাঙ্গে তো ও কুল গড়ে। আমার বেলায় ও তাই হয়েছে। নরবরে খুঁটির ঘরটা নদীর ওই কুলেই ছিল যা ভেঙে গেছে, এখন এই কুলে সংসার পেতেছি। দুমাস হয়ে গেল ওই দিনের পর থেকে আকাশকে আর দেখিনি, না দেখেছি তার সেই প্রেমিকাকে। আরানো আর ওইসব কথা তুলেনি। পড়ালেখা আর সংসার দুটোই ভালো চলছে, পড়ি এখন শব্দ করে হাসে। হাসবেই বা না কেন, আমার পুচকির 3 মাস শেষ হয়েছে, এখন চেহারায় মায়া উপচে পড়ছে, নাম ধরে ডাকলেই তাকিয়ে হেসে উঠে। পরি পুরোই তার বাবার কার্বন কপি। মামুনি বাবাই তাদের নাতনিকে এখন চোখে হারায়। মা বাবা অনেকবার পরিকে দেখে গেছে। আরানের সাথে আমার সম্পর্ক এখন বন্ধুর মতো, কিন্তু তাও কিছু জড়তা থেকে যায়। তার জন্য আমার অনুভূতিগুলো তীব্রভাবে কাজ করে, তাই হয়তো এই জড়তা। অনেক দিন বাড়ির বাইরে যাওয়া হয় না, তাই আরান বলেছে আজ বাইরে ঘুরতে দিয়ে যাবে, বিকেলে আমাকে আর পরিকে তৈরি হয়ে থাকতে বলেছে। বিকালে আমি পরিকে সুন্দর করে রেডি করে দিল মক, পরিকে এত সুন্দর লাগছে যে কানের পিছনে কালো টিকা লাগিয়ে মামুনির কোলে দিয়ে আসলাম। আমি রেডি হতে যাব তখন আরান কল দিল, কল রিসিভ করতেই বলল, মিষ্টি আলমিরার লেফট সাইডে একটা প্যাকেট রাখা আছে, ওইটা নিয়ে খুলে দেখো আর তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। আমার কথা না শুনেই ফট করে কল কেটে দিল। যা বাবা কত ঢং হু। আমি আলমিরা থেকে প্যাকেটটা বের করে খুলে হা করে তাকিয়ে রইলাম। প্যাকেটের মধ্যে একটা কলাপাতা রঙের সুতি জামদানি শাড়ি রাখা, শাড়িটা বেশ সুন্দর, বললেই হতো শাড়িটা পরে এসো। উহু, তা কেন বলবে, তার কথা আমাকেই বুঝে নিতে হবে। তাই ফতাফত শাড়িটা পরে রেডি হয়ে নিলাম, চুলে খোপা করে, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস এতেই তৈরি। রেডি হয়ে নিচে নেমে মামুনির কাছে যেতেই মামুনি চোখের নিচ থেকে কাজল নিয়ে কানের পিছনে লাগিয়ে বলল, মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে আমার মেয়ের উপর। আমি মুচকি হেসে পরিকে কোলে নিয়ে মামুনির কাছ থেকে বিদায় নিলাম। বাইরে বের হতেই দেখলাম আরান কলা পাতা রঙের পাঞ্জাবি পরে গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। লোকটাকে বরাবরের মতোই ভালো লাগছে, সিল্কি চুলগুলো কপাল ছুঁয়ে দিচ্ছে, কে বলবে তার একটা বাচ্চা আছে। দেখতে দিব্যি ভার্সিটি পড়ুয়া মনে হয়। মাঝে মাঝে হিংসা হয়, কেন উনি এত সুন্দর, কেউ যদি নিয়ে যায় তখন আমার কি হবে। তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে কষ্ট হয়, এখন হয়তো ভালোবাসি বলে। জানা নেই উত্তর, শুধু প্রশ্নের ছড়াছড়ি। পরিকে কোলে নিয়ে আরানের পাশে দাঁড়ালাম। উনি মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, খুব সুন্দর লাগছে আমার পরির পরি আম্মুকে। ওনার কথায় বেশ লজ্জা পেলাম, লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছি। গাড়িতে উঠে বসলাম, আরান ড্রাইভ করতে লাগল। গাড়ি চলছে আপন গতিতে, প্রায় আধা ঘন্টা পর গাড়ি থামল একটা পার্কের সামনে।
আরান গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে দিল, আমি পরীকে নিয়ে বাইরে বের হলাম। আরান আমাকে দাঁড়াতে বলে সে গাড়ি পার্ক করতে গেল। আমি ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখতে লাগলাম। হুট করে চোখ পড়ল এক জায়গায় যেখানে একটা লোক হুইল চেয়ারে বসে আছে। কেমন জানি চেনা চেনা লাগছে। একটু সামনে এগিয়ে যেতেই আমি থমকে দাঁড়ালাম আর নিজের চোখকে বিশ্বাস করাতে ব্যস্ত হয়ে পড়লাম, এইটা আকাশ নয়, এটা অন্য কেউ। আমি সামনে পা বাড়াতেই আরান এসে আমার পাশে দাঁড়াল। আমি আরানের দিকে তাকিয়ে তাকে সামনের দিকে ইশারা করলাম। আমার দেখানো দিকে তাকাল, চকিত হয়ে বলল, মিষ্টি, এইটা আকাশ না। আমি দৃষ্টি স্থির করে তাকিয়ে বললাম, হুম, এইটা আকাশ। আমি আর আরান পা বাড়িয়ে সামনে এগিয়ে গেলাম। হুইল চেয়ারে জোরসড়ো হয়ে বসে আছে আকাশ, চেহারায় সেই তেজটা এখন আর নেই। চেহারার মধ্যে ক্লান্তি, অবসাদ আর অসহায়ত্ব ফুটে উঠেছে। বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগছে, মাসখানেক আগের সাথে এখনকার কোনো মিল নেই। আমি আর আরান সামনে দাঁড়াতেই আকাশ চোখ তুলে তাকাল, তার চোখ ছলছল করছে। আরান হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে আকাশ? আমি তাকিয়ে আছি, কিছু বলছি না, আসলে বলার ইচ্ছে নেই। মুখোমুখি বসে আছে আমার অতীত আর বর্তমান। আমি অতীতটাকে ভুলতে পারিনি ঠিকই, কিন্তু বর্তমানটা আঁকড়ে ধরে বাঁচতে শিখে গেছি। অতীতের স্মৃতিগুলো এখন আর কষ্ট দেয় না, কারণ বর্তমান আমাকে হাসতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। আকাশ মলিন হেসে বলল, পাপের প্রায়শ্চিত্ত করছি। করছি বললে ভুল হবে, প্রায়শ্চিত্ত হচ্ছে। আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি, নিজের অনুভূতিগুলো কাজ করছে না। না কষ্ট হচ্ছে, না ভালো লাগছে। আরান আবার জিজ্ঞেস করল, মানে কি বলছো এইসব? তুমি এই অবস্থায় এখানে কেন? আর তোমাকে আমি ওই দিনের পর থেকে প্রায় সপ্তাহখানেক বাদে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। কোথায় গিয়েছিলে? আমি আরানের কথায় চমকে উঠলাম, আরান আকাশকে খুঁজেছে। কিন্তু কেন? আমার চিন্তা ভাবনার রেশ কাটল আকাশের কথায়। আকাশের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশ দুহাত দিয়ে চোখ মুছে বলল, হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পাই, আসলে একটু সুস্থ বোধ করছিলাম। তার থেকে বড় কথা রাগ আর জেদ চেপে বসেছিল, তাই অসুস্থতা কাবু করতে পারেনি। হাসপাতালেই ডিসাইড করেছিলাম যে করেই হোক তোমাদের ক্ষতি করব, তাই জেদ ধরে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ি। আরান আর আমি একজন একজনের মুখ চাওয়া চাওই করছি। বেশ অবাক হলাম আকাশ আমাদের ক্ষতি করতে চাইছিল শুনে। আরান বলল, আমাদের ক্ষতি করতে চেয়েছিল। আকাশ তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হুম, আমার ওয়াইফ রথিকে তো মেবি চেনো তোমরা। আরান চোখ কুচকে তাকিয়ে বলল, তোমার ওয়াইফ? আকাশ অম্লান হেসে বলল, হ্যাঁ, ওয়াইফ। যেই মেয়েটার সাথে আমাকে ওই দিন দেখেছিলে সে আমার ওয়াইফ ছিল। আমি আর আরান অবাক হয়ে গেলাম। মেয়েটা আকাশের ওয়াইফ? আকাশ বলল, রথি আমার কথা অনুযায়ী আমাকে হাসপাতাল থেকে রিলিজ করায়। আমরা হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠি আর ফার্ম হাউজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গাড়িতে বসেই তোমাদের বিরুদ্ধে প্ল্যান করতে শুরু করি। গাড়ি যখন হাইওয়ে ক্রস করছিল তখন একটা বড় ভ্যান গাড়ির সাথে বাজেভাবে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। ভীষণ কষ্টের মাঝে চোখ বন্ধ হয়ে আসে। যখন চোখ খুলি তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, পাশে মাকে দেখতে পাই, সাথে বাবাও ছিল। মা অনেক খুশি আমার জ্ঞান ফিরেছে দেখে। টানা দশ দিন হাসপাতালের বেডে অচেতন অবস্থায় ছিলাম। রথিকে খুঁজলাম কিন্তু কোথাও রথিকে দেখলাম না।
आमी उठे बसते जाब तखन डाक्तार आमाके उठते माना करे किन्तु ताओ उठते जाई किन्तु निजेर पा नाड़ाते पारछे ना। पायर दिके हाथ बाड़ाते ही बुझते पारलाम शुधु पा नाड़ानोर क्षमता नय पुरो एकटा पाई हारिए फेललाम। चित्कार करे केंदेछिलाम तखन। পরে জানতে পারলাম আমাদের ড্রাইভার এক্সিডেন্টের পর পরই মারা যায়। রথির কথা জানতে পারলাম, রথির খুব একটা বেশি ক্ষতি হয়নি, তার পায়ে আর হাতে চোট লাগে, মাথা ফেটে যায়। রথির কথা শোনার পর অস্থির হয়ে যাই একটু দেখতে, কিন্তু মা জানায় রথি আমার অবস্থা দেখে আমাকে ছেড়ে চলে গেছে। পুরো পৃথিবী থমকে গেছে তখন, কষ্টে বুক চৌচির হয়ে গেছে, নিজের দোষে নিজেই শেষ হয়ে গেলাম। বলে না পাপ বাপকেও ছাড়ে না, আমার বেলায়ও তাই হয়েছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, কথা বলার শক্তি হারিয়ে ফেললাম মনে হয়। আরান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ নিজের চোখের পানি মুছে মুচকি হেসে বলল, জানো আমি কম পাপ করিনি, আমি আমার নিজের বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলাম আর তার মৃত্যুতে বেশ খুশিও হয়েছিলাম। পৃথিবীতে আসার আগেই মৃত্যু কামনা করে ক্ষান্ত হইনি, বরং অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারতেও দ্বিধা বোধ করিনি, কিন্তু দেখো ভাগ্যের পরিহাস, যে পা দিয়ে দুইবার আঘাত করেছি সেই পাটাই নেই আমার। স্ত্রীর সীমাহীন ভালোবাসার পরও তাকে দূরে ঠেলে দিয়ে পর নারীতে আসক্ত হয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা ঠুকরিয়ে যাকে ভালোবেসেছিলাম সে আমার বিপদে আমার দুর্বলতা দেখে ছেড়ে চলে গেল। সব দিক থেকে নিঃস্ব হয়ে গেলাম। লোকে ঠিকই বলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়ে। আমি তোমাদের সুখ ছিনিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু আমার সুখটাই চলে গেল। এখন অপরাধ বোধ আমাকে কুকরে কুকরে খাচ্ছে। পারলে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও এই অধমকে, বলে আকাশ কাঁদতে লাগল। আরান নিজের চোখের পানি মুছে মুচকি হেসে বলল, কখনো কারো অনিষ্ট করতে যেও না আকাশ, আল্লাহর গায়েও সহ্য হয় না এইসব। আজ তোমার উপর আমার কোনো রাগ কোনো অভিযোগ নেই, আমি আমার পক্ষ থেকে ক্ষমা করে দিল ম তোমায়। আকাশ আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি তুমি আমাকে ক্ষমা করে দেবে প্লিজ, না হলে মরেও শান্তি পাব না। আমি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছি। আরান উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, ক্ষমা মহৎ গুণ মিষ্টি, আমি তোমাকে ফোর্স করব না কিন্তু একটা কথা বলতে পারি, নিজের ভুল যে বুঝতে পেরে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেয়া উত্তম, সেও কিন্তু কম শাস্তি পায়নি। ক্ষমা না করলে তুমি সেই আগের জায়গায় পড়ে থাকবে, আর ক্ষমা না করলে এমন তো নয় তুমি তোমার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাবে, কিন্তু একবার ক্ষমা করে দেখো হয়তো সামনে এগোতে পারবে, পিছুটান থাকবে না। আমার মনে হয় সে তার প্রাপ্য শাস্তি পেয়ে গেছে, তবে বাকিটা তুমি বুঝো, চাইলে ক্ষমা করতে পারো। আমি আরানের কথা শুনে বুঝতে পারলাম আসলেই তো আরান ঠিক বলেছে, সে হয়তো তার প্রাপ্য শাস্তি পেয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া উত্তম হবে, তার শাস্তি আল্লাহ তাকে নিজ হাতে দিয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, ক্ষমা করে দিল ম তোমাকে, আর কোনো অভিযোগ পুষে রাখতে চাই না, না তুমি আমার ভালো লাগায় ভালোবাসায় আছো, না ঘৃণা আর রাগের মধ্যে আছো। আজকের পর থেকে তুমি আমার কোথাও নেই, রাগ জেদ ক্ষোভ সব কিছু থেকে তোমাকে মুক্ত করে দিল ম আকাশ। তবে একটা কথা সব সময় মনে রাখবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে না পারলে পারে কেঁদেও কুল পাওয়া যায় না, তাই এখন থেকে সকল প্রাপ্তির গুরুত্ব দিতে শেখো, নইলে হারিয়ে কাঁদতে হবে। আকাশ আমার কথায় অশ্রুসিক্ত চোখে মুচকি হেসে বলল, আমি কল্পনাও করতে পারিনি তুমি আমার ক্ষমা করে দিবে, তবে অবশ্যই আমি তোমার কথা মনে রাখব। আরান মুচকি হেসে বলল, আকাশ একা যেতে পারবে নাকি দিয়ে আসব?
আকাশ মলিন হেসে বলল, না তার প্রয়োজন হবে না, আমি একা আসিনি, আমার সাথে একজন এসেছে, আমি যেতে পারব। তোমরা তোমাদের সুন্দর সময়গুলো উপভোগ করো। আরান মুচকি হেসে বলল, ঠিক আছে। আমি আর আরান হাঁটতে হাঁটতে সামনে এগোলাম। আরান মাথা কাত করে বলল, মিষ্টি, তুমি কি মন থেকে ক্ষমা করে দিয়েছ? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, মন থেকেই ক্ষমা করে দিয়েছি। আমি চাই না সে আমার বর্তমানে কোথাও থাকুক, না ভালোবাসায় না ঘৃণায়, তাই তাকে মুক্ত করে দিল ম। আরান সামনের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বুঝতে হয়, তা কি পরির পরি আম্মু জানে, নাকি সবাইকে শুধু বলতেই জানে। আমি ওনার কথায় ভ্রুকুচকে তাকাতেই উনি মাথা চুলকে মুচকি হেসে বলল, এ মানে পরীকে আমার কোলে দাও আর দেখো সামনে আইসক্রিম পার্লার আছে, চলো যাই। ওনার কথা কাটানো দেখে বড্ড হাসি পেল। পার্কে অনেক ঘুরলাম, আজ এক নতুন আরানকে আবিষ্কার করলাম। অনেকগুলো ছবি তুলে নিল আরান। অনেকেই আমাদের দিকে তাকিয়ে আমাদের দেখছে। তার মধ্যে বেশ কয়েকজন আমাদের দেখে বলল, বেস্ট কাপল। দুটো মেয়ে নিজ থেকে জেচে এসে আমাদের ছবি তুলে দিল। আমি তো লজ্জায় লাল নীল হয়ে গেলাম। পরীকে নিয়ে ছবি তোলার পর দুইজন থেকে একজন মেয়ে এসে পরীকে নিয়ে বলল, চলুন এইবার শুধু আপনাদের ছবি তুলে দেই। আমি নাকচ করার পর আরান বেশ আগ্রহ নিয়ে বলল, সমস্যা কি, চলো তুলি। আমি আরানের আগ্রহ দেখে রাজি হয়ে গেলাম। মেয়েটা আরানের মোবাইল দিয়েই ছবি তুলছে। আমরা পাশাপাশি দাঁড়ালাম। মেয়েটা মোবাইলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপু একটু ক্লোজ হয়ে দাঁড়ান, তাহলে ছবি সুন্দর আসবে। আমি ইতস্তত বোধ করছিলাম, তখন দেখলাম আরান আমার পাশ ঘেঁষে দাঁড়াল। মেয়েটা আবার বলল, আরেকটু ক্লোজ, এমনিতে তো মনে হচ্ছে একজন আরেকজনকে চেনেন না। পরীকে কোলে নেয়া মেয়েটা বলল, ভাইয়া আপু লজ্জা পাচ্ছে, তাই আপনি ক্লোজ হয়ে দাঁড়ান। মেয়েটার কথায় আমি লজ্জায় আরও বেশি লাল হয়ে গেলাম। তখনই আরান আমার একদম কাছে এসে কাঁধে হাত দিয়ে আলতো জড়িয়ে ধরল। আমি চমকে উঠে আরানের দিকে তাকিয়ে দেখলাম সে মিটিমিটি করে হাসছে। তখন ছবি তোলার মেয়েটা বলল, পারফেক্ট শট, জাস্ট ওয়াও হয়েছে, এইবার এই দিকে তাকান দুজন প্লিজ। আমি হকচকিয়ে গেলাম মেয়ের কথায়। সে আমাদের অনেকগুলো ছবি তুলে দিল। আরান মেয়ে দুটোকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই তারা বলল, পুরো পার্ক জুড়ে শুধুমাত্র আপনাদের নজর কাড়া ঝুঁটি মনে হচ্ছে, শুধু লুকেই নয় বরং আচরণেও, তাই নিজেদের আটকে রাখতে পারলাম না। ভাবলাম আপনাদের এই সুন্দর মুহূর্তের কিছু সুন্দর স্মৃতি গড়িয়ে দেই, তাই এলাম। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তবে দোয়া করে দিয়েন। আর আমরা চাইব আপনাদের দুজনের ভালোবাসায় যেন কারো নজর না লাগে। মেয়েটার কথায় আরান মুচকি হেসে মাথা নাড়াল। আমি পরীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, বেশ লজ্জা লাগছে। পার্কে অনেকক্ষণ ঘুরার পর আরান আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হওয়ার অল্প আগেই বাসায় ফিরলাম। বাসায় ঢুকতেই দেখতে পেলাম মাঝবয়সী একটা মহিলা বসা। তাকে দেখে সালাম দিল ম, উনি আমার দিকে তাকিয়ে পুরো স্ক্যান করল। তখন পাশে এসে দাঁড়াল আরান। মহিলাকে আরান সালাম দিয়ে বলল, কেমন আছেন ফুফু, অনেক দিন পর এলেন। উনি মুখ বেঁকিয়ে বলল, ছিলাম তো ভালো। তো এইটা কি তোর বউ? আরান হেসে উঠে বলল, হ্যাঁ এটা আমার বউ আর বউয়ের কোলেটা বাচ্চা। উনি ভ্রুকুচকে তাকিয়ে বলল, ও আচ্ছা, বিয়ের সময় আসতে পারিনি তাই চিনতে পারলাম না, তবে আমি আসলে এই বিয়েই হতো না। মহিলার কথায় বুঝতে পারলাম সে আমাকে আরানের প্রথম স্ত্রী মনে করছে, আর লিজার সঙ্গে হওয়া ঝামেলার বিষয়ে সে বোধগম্য নয়। এইটাও বুঝতে পারলাম সে আমাকে পছন্দ করছে না।
আরান বেশ শান্তভাবে জিজ্ঞেস করল, কেন হতে দিতে না ফুফু? উনি বেশ কনফিডেন্ট নিয়ে বলল, যদিও আমি তোর নিজ ফুফু নই, তাও আমি তোকে নিজ ভাইয়ের ছেলের মতোই জানি। তাই আমি চাইতাম আমার ভাতিজা বেটার কাউকে ডিজার্ভ করুক। ওনার কথায় আমার মন খারাপ হয়ে গেল, কেমন জানি মন ভারী লাগছে। তখন মামুনি এসে আমার পাশে দাঁড়াল। আরান আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ওনার ফুফুকে বলল, তুমি আমার নিজ ফুফু নও দেখেই আমার জন্য বেটার কাউকে চাইতে। নিজ ফুফু হলে আমার পাওয়া বেস্টটাকে কষ্ট দিয়ে কথা বলতো না। তুমি নিশ্চয়ই এটা জানো, বেস্ট পাওয়ার পর কেউ বেটার এর আশা করে না। আমি আমার লাইফের বেস্ট একজনকে পেয়েছি, তাই আক্ষেপে ছিটে ফোটাও নেই। আরানের কথা শুনে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, আর ভাবছি আমি তার লাইফের বেস্ট একজনক। আমি ভাবতাম শুধু আরান আমার জীবনের বেস্ট প্রাপ্তি, কিন্তু এখন আরান। মামুনি আমার কোল থেকে পরিকে নিতে নিতে বলল, এসেছেন বেরিয়ে যান, কিন্তু ভুলেও আমার ছেলে আর আমার মিষ্টি মায়ের ভালো চাইতে যাবেন না, তারা এমনিতেই ভালো আছে। বেশি ভালো চাওয়া লোক আমার বরাবরই অপছন্দ আপা। মহিলার চেহারা দেখে বুঝলাম সে ভীষণ অপমান হয়েছে। মায়ের কথায় হা করে তাকিয়ে আছি। আরান আমার হাত ধরে টেনে বলল, উপরে চলো, চেঞ্জ করে নিবে। আমার সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে এইটুকু বুঝলাম ফুফু নামক মহিলাটা নিছক কুটনি টাইপের, আর মা তাকে একদম পছন্দ করে না। চলবে।